হলো যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে। এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে। এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বণ্টন করবে সমানভাবে? এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না, এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? হলো ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বাবু বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে উজু করতে হবে? হেজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন, ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? এরপরে প্রশ্ন হলো, ছোট শিরক অথবা ছোট কুফরের ওপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে কিনা? ছোট শিরক যেটা কথার ভুল, যেমন আমরা বলি যে উপরে আল্লাহ নিচে তুমি, আগে আল্লাহ পাশে তুমি, অনেক উল্টোপাল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না। কিসের আগে আল্লাহ পাশে তুমি? সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমেই হবে, বলে যে আগে আপনি ভাই পরে আল্লাহ, আল্লাহ আল্লাহ আগে আপনি পরে আল্লাহ, নাউজুবিল্লাহ, মানে আপনি করলে তারপর আল্লাহ করবে, এরকম কোনো কথা আছে? আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারেন। এরকম কথার যেসব ভুল আছে, শিরকে আসগর বা ছোট শিরিক হয়, এগুলোর ফলে মানুষ কাফের হয় না, যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তাআলা সেটা মাফ করতে পারেন, সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। তবে বড় শিরিক যদি হয়, শিরকে আকবর, আপনি মাজারকে সেজদা করেন, ইবাদত করেন, আল্লাহ ছাড়া কারো উপাসনা করেন, আল্লাহর স্থলে কাউকে রাখেন, এই বড় শিরক যদি আপনি করেন, তাহলে তার ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি জীবদ্দশায় মাফ চায় এবং ফিরে আসে তাওহীদের পথে, তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে, এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে, এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বণ্টন করবে সমানভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা, ছেলেকেও পড়াতে হবে, মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার পর্দার সাথে, এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে, সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে। এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে, ভালো চাকরি করে, পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে, এটা তার ব্যাপার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময়ে। আরেকজন যদি পিছিয়ে যায়, সেটা তার অদক্ষতা, অযোগ্যতা। বাবা মা সম্পদ বণ্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন, গিফট দিবেন, হাদিয়া দিবেন, তখন অবশ্যই সমান হারে দিতে হবে। একজনের বেশি আছে তাকে দিবে না, আর একজনের কম আছে তাকে দিবে, এই এখতিয়ার বাবা মাকে দেওয়া হয় নাই, ভালো করে শুনে রাখেন। বাবা মা কি করতে হবে? ইনসাফ বজায় রাখতে হবে। মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয়। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, প্রতিজ্ঞা করেন যুবকরা, আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না, বুঝায় পুরাটা দিবেন, ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিবে। ফুফুদের অধিকার চাচারা দেয় না, বাপেরা দেয় না, এখন বাতি যারা উদ্যোগী হন, তরুণরা উদ্যোগী হন, যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব, তাদের শত থাকুক, সেটা আমার দেখার বিষয়, তার প্রাপ্য। ভাই আমার 20 টাকা আছে, সেই জন্য আপনার কাছে আমি 200 টাকা পাবো, আপনি বলবেন যে না তার তো 20 টাকা আছে, তাহলে তার 200 টাকা না দিলেও চলবে, এটা সঠিক? আমার 20 টাকা থাকুক আর না থাকুক আপনার কি, আমার 50 টাকা আপনি আমাকে দিতে হবে। অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবা, ইনসাফ করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে জিজ্ঞাসা করেছেন, তিনি এক সন্তানকে দিয়ে আয়েশা বলছেন, রাসূলুল্লাহ মুখ সন্তানকে আমি দিছি, তিনি বলছেন অন্যদেরকে দিছো? বল না দেই নাই, বলে সবাইকে সমান হারে দিয়ে আসো। তাহলে এক সন্তানের বেশি থাকলেও তাকে দিতে হবে। হ্যাঁ একটা কথা বলতে হবে, তা হলো যেই সন্তানকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে, তার যে ভাই বোনরা পিছিয়ে আছে, অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই বোনদের হাতটা ধরে টানা, তাদেরকে সহযোগিতা করা, এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা, নিজের পকেট থেকে দেওয়া, এটা তার নৈতিক দায়িত্ব, তার উচিত এটা করা, ভাতৃত্ব বোধের জায়গা থেকে এটা তার জন্য করা, নির্দেশ ইসলাম দিয়েছে। কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না। অনেক সময় মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইবলিস আমাদের কাছে এই বুদ্ধিটা দেয়, বলে যে মেয়েদের অনেক কিছু আছে, ছেলের নাই। বাপ মা যখন বেইনসাফি করবে, তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে, দেখবেন বাপ মা যে ছেলেটাকে একটু বেশি টানে, যার দিকে একটু বেশি টানে, ওর লাখ টাকা 20 টাকা থাকলে বলে আরে ওর কিছু নাই, এরকম করে কি করে না? আর আরেকজন হয়তো কষ্টে আছে, ওর দেখতে পারে না, তো ওর বলবে যে ওর তো অনেক আছে, ওরে আর কত দেবে? এগুলো কিন্তু জায়েজ না, গুনাহের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না, এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয় তাহলে এটার প্রতি অবিচারের কিছু না, আপনি ইচ্ছা কিন্তু তার প্রতি জুলুম করেন নাই, তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল সেগুলোর অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন, এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে এর বাইরে আরো বহু অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই, যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আপনার সময় চলে যায়, এটা উচিত না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বাবি বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে উজু করতে হবে? হ্যাঁ, পুনরায় উজু করতে হবে, কারণ আপনি অজুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন অথবা কোন পর্যায়ে আছেন কে জানে, এখন তো অজু আপনার চলে গেছে, তাহলে আবার আপনাকে অজুর যে কাজগুলো মুখ ধোয়া হাত ধোয়া সেগুলো আপনাকে করতে হবে, গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে। জি, এরপরের প্রশ্ন হলো, হেজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন, ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হেজামা মানে হলো শিঙ্গা লাগানো, আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়, এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে, এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা, এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত, অনেক তরুণ ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে, এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে, এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না, কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না, কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন, বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাত। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন। কয়েকদিন আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন, অনেক অসুস্থ থেকে আলহামদুলিল্লাহ, এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে আলহামদুলিল্লাহ। এমনটা আমাদের জিন্দা করা দরকার, এবং এটা সুন্নাত হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বর্ণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত, জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায়, দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয়, এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে, এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে, এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।